নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। আজকের আমাদের কফি কথা নতুন একটা এপিসোড নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আচ্ছা, যে বাঙালিদের সম্পর্কে বলা হয় না যে মাছে ভাতে বাঙালি, মিষ্টি প্রিয় বাঙালি, বাঙালি বারো মাসে তেরো পার্বণ, যিনি বলছেন যে মাছ মিষ্টি অ্যান্ড মোর, সেই পরিচালক আমাদের সঙ্গে রয়েছে মৈনাক। খুব মন দিয়ে এখন কফি চিনি গুলছে। মৈনাক স্বাগত, রাইমা তোমাকেও স্বাগত, স্বস্তিকা স্বাগত। স্বস্তিকা, প্রেমহীন বাঙালি যে কালই হোক, যে ঋতু হোক, যে উৎসব হোক, সেটা চাই আমাদের। না, আমাদের তো সবই চাই, প্রেম চাই, আড্ডা চাই, দুর্গা পুজো, কালী পুজো, ক্রিসমাস, পয়লা বৈশাখ, নিউ ইয়ার, আমরা তো কিছু ছাড়ি না, মানে একটার পর একটা হতেই থাকে। আমরা যেভাবে কালী পুজো সেলিব্রেট করি তার থেকে কিছু পটকা বাঁচিয়ে রেখে দিই ক্রিসমাসের দিন পাঠাবো বলে, কিছু ছাড়ি না, আমরা সব চাই, সব চাই। আমি আমি তুমি যখন এত কথা বলছিলে, আমি জাস্ট রাইমার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম যখন যদি বলা হয় পুরো স্পিচটা নিজের থেকে বলতে তাহলে কি হবে। ছট পূজায় রাইমার কি করে, আমি তোমার দিকে আসি রাইমা, মানে কোনো এদিক ওদিক আমি যাচ্ছি না। প্রেম করছো? না, এখন করছি না। এখন করছো মানে কিছুদিন আগে ওদিক করছিলে, ছবিতে করছি। আচ্ছা, কিন্তু না সত্যি মানে প্রেমহীন রাইমা আমি এটা ভাবতে পারছি না, মানে রাইমার জীবনে এখন কোনো প্রেম নেই? না নেই, কিন্তু মৈনাকেরও তো কোনো প্রেম নেই এখন জীবনে, তো মৈনাক মানে আমার নেই বলে তোর নেই কেন? That should not be how it works. মানে actually only be shopping shocking when it comes to me. মানে এরকম কোন কথা আছে কি শুনছিস যে মানে যেহেতু পরিচালক প্রেম করেন না কাজেই অভিনেতা অভিনেত্রীরা করবে? পরিচালকের জীবনে আমরাই পরিচালকের জীবনটা এমন দুর্বিষহ করে রেখেছি না। একটা মানুষের জন্য যখন একটা প্রেম করে তার পিছনে তো সময় দিতে হয়, তাকে নিয়ে ঘুরতে যেতে হবে, বেড়াতে যেতে হবে, সিনেমা দেখতে যেতে হবে। মৈনাক আমার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যায়, হ্যাঁ, আর কি করছে সেখানে চলে যায়, এটা হচ্ছে ওটা হচ্ছে। এবার আমি যদি কোনোদিনও শুনি যে মৈনাক আমার সাথে কফি খেতে না গিয়ে বা খেতে না গিয়ে কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে খেতে গেছে, সেটা নিয়ে আমরা মানে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই, যে অশান্তি হবে এমনি ব্রেকআপ হয়ে যাবে। তাহলে সত্যি তোমার সাথে খারাপ অবস্থা কিছু করার, ওর জীবনে গার্লফ্রেন্ডরা এত বেশি না, এবং আমরা নিজেরা একটা মানে মা ভেবে নিয়েছে যে আমরা আমরাই আছি, এর বাইরে অন্য কারোর কোনো নাম শুনলেই আমরা তেলে বেগুনে চলে যাই। মানে ধরো এরকম হতে পারে যে মৈনাক হয়তো একটা ছবি করার প্ল্যানিং করছে এবং সেটা একটা কাস্ট ভেবে যে নিয়ে হয়তো আমাদের কোথাও থেকে একটা কানে কিছু এসছে। আমার মনে আছে আমি আর রাইমা মানে প্রায় রাত্রিবেলা দুটো আড়াইটার সময় ফোন করে মৈনাকের সাথে এমন অশান্তি করলাম যে হি ওয়াজ ফোর্স টু টেক আস। যেমন ধরো হঠাৎ ভোর চারটের সময় ওর মনে হলো ও কিছু একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, সেটা খবরে হয়তো পৌঁছে যেতে পারে ভোর চারটের সময়, হ্যাঁ, মানে যে কোনো কোনো শহর থেকে। কিন্তু আমি জানি মৈনাক ইজ দি অনলি পারসন যে তখন জেগে থাকবে এট 4 ইন দ্য মর্নিং, 5 ইন দ্য মর্নিং। কিন্তু মানে ওকে তোমাকে ঠিকঠাক কোনো বুদ্ধি দিতে পারে ওই সময়, ওই ভোর চারটে বাজে সময় ঠিক মতো করে দিই, কিন্তু ও তার সময় বুদ্ধিটা অ্যাপ্লাই করে না, করে না। ও তাতে কোনো লাভ নেই, না লাভ ওটাই যে ও নেবে বুদ্ধিটা। প্রেমহীন, ঠিক আছে, এখন তুমি প্রেমহীন, কিছুদিন আগের কথাও একটু প্লিজ শুনি। ছোটবেলার প্রেম বলছি তাহলে, মাই ফার্স্ট ক্রাশ আমি বলবো when I was in class 6 on my tennis sir. তো আমরা রোজ টেনিস শিখতে যেতাম ইন্টারন্যাশনাল ক্লাবে, তো উই ওয়ার অল সো ইন লাভ উইথ হিম এন্ড হ্যাড সাচ এ হিউজ ক্রাশ অন হিম, আমি বলবো উই নেভার লার্নড হাউ টু প্লে টেনিস, দ্যাটস দি আইরনি অফ দ্য সিচুয়েশন। কিন্তু স্বস্তিকা এই মুহূর্তে প্রচুর কাজ, হ্যাঁ, মানে ভীষণ নিজের জন্য সময় পাচ্ছ না, তো আমি সেটাই জিজ্ঞেস করবো, তারপর প্রেমের জন্য সময় কি আর পাচ্ছ না? পাচ্ছি না আমি সেটাই, অ্যাকচুয়ালি আমি সেটাই সবাইকে বলছি যে এখন এত এত সত্যি এত কাজের চাপ, অ্যান্ড দ্যাটস লাইক নাইস, বিকজ কোনো একটা সময় লাইফে ক্যারিয়ারটা কাজটা প্রায়োরিটি হওয়া উচিত। আর অনিশাও ইউনো শি ইজ ইন ক্লাস 8, তো স্কুলের একটা প্রেশার আছে, বন্ধু বান্ধবদের কী হচ্ছে না হচ্ছে না, এখন শি ইজ অলসো গ্রোয়িং আপ, সো অনেক অনেক কিছু নিয়ে ওর কথা বলার থাকে, তো এখন কিছুটা মৈনাকের উপর ওর ক্রাশগুলো হ্যান্ডেল করতে হয় এখন অনেকটা। আমি অবভিয়াসলি বলেছি মৈনাককে ফোন করে কথা বলে নিই, বিকজ ও সবসময় আমাদের সবার ক্রাইসিস হ্যান্ডেল করে আসছে, ও ক্রাইসিস ম্যানেজার মোটামুটি একটা। আচ্ছা, তো সত্যি এখন অতটা সময় নেই গো, আবার যখন একটু দেখবে যে দু তিন মাস খালি আছি তখন আই ট্রাই অ্যান্ড ফাইন্ড সামথিং। কি কিরকম ভাবে এই ফিল্ম তৈরি করলে, কেন এই গল্প বলার ইচ্ছে হলো? প্রাইমারিলি
মাছ মিষ্টি এন্ড মোর ইজ এ ভেরি অটোবায়োগ্রাফিক্যাল ফিল্ম। কোথাও একটা প্রবাসী বাঙালি, একটা ABCD বাঙালি, কনফিউজ বাঙালি হয়ে আমি ধরো প্রবাসী বাঙালি হলে যা হয় একটা অদ্ভুত মজা হচ্ছে যখন আমরা বাইরে থাকি, মানে নিউ ইয়র্ক টিউ ইয়র্কে থাকি, আমাদের আশেপাশের মানে সমস্ত মা মাসিরা ওদের কাছে বাঙালি বলতেই কলকাতা বলতে, ওদের 60-এর দশকের কলকাতা, 70-এর দশকের কলকাতা। সো কলকাতার ডেফিনিশন বা কলকাতার ইউথ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সুনীলের নীরা, বনলতা সেন, লেনিন, মৃণাল সেনের কলকাতা 71 বা ঋত্বিক সত্যজিতের ডিবেট, এইগুলো নিয়ে আমি সারা জীবন কথা শুনেছি, বা গোলবাড়ির মাংস, এইগুলো বলতে আমি কলকাতার কালচারটাকে বুঝতে পারতাম। আমি 2005-06 নাগাদ যখন প্রথম কলকাতায় ফেরত এলাম আবার কলেজ টলেজ করে, সেই গোলবাড়ির মাংসটা হয়ে গেল CCD, কফি হাউসটা হয়ে গেল একটা বারিস্তায় বসে চ্যাট করা, ডিসকাশনসগুলো হয়ে গেল ধরো ঋত্বিক সত্যজিতের বদলে জাস্টিন বিবার, রবার্ট প্যাটিনসন, অনুপম রায়, রূপম ইসলাম। ঋত্বিক সত্যজিতের ডিবেটটাও রয়েছে, অ্যাট দ্য সেম টাইম ধরো জাস্টিন বিবার, রবার্ট প্যাটিনসনটাও রয়েছে একই কলকাতায়। সো এই কলকাতাটাকে রিপ্রেজেন্ট করা, যেখানে ধরো আমার একটা প্রিয় ছবি, আমি প্রথম ধরো বাংলা ছবিতে প্রথম ফ্র্যাঙ্কলি আমি ইন্টারেস্ট পেলাম যেমন ধরো উৎসব দেখলাম ঋতুদার, যে আমার মতো আমার পরিচিত একটা ফ্যামিলি, অ্যাট দ্য সেম টাইম সুমন, অঞ্জনদা, নচিকেতা এদের গান শুনে মনে হলো আমার একটা মানে আমি আইডেন্টিফাই করতে পারছি এদের গানের সাথে। সো এইটাকে আমার আইডেন্টিফিকেশনটাকে কীভাবে আমি ছবিতে রিপ্রেজেন্ট করতে পারবো, সেই উৎসবের ফ্যামিলিটার সাথে যদি আমার মতো মানুষকে আমি ঢোকাই যে যে অদ্ভুত একটা খিচুড়ি হতে পারে সেটা ইজ মাছ মিষ্টি অ্যান্ড মোর। এটা কোথাও গিয়ে আমাদের সবার গল্প, বাঙালিদের গল্প, কলকাতা শহরটার গল্প, আর আমাদের পাল্টে যাওয়া আশপাশটা, আমাদের কলকাতার কে নিয়ে, কলকাতার কে নির্ভর করে অনেক ফিল্ম হয়েছে। একেবারে সাম্প্রতিক আমরা দেখলাম যে সুজয় ঘোষ এত সুন্দরভাবে কাহিনীতেও কলকাতার গল্প বলে। তোমার খুব পছন্দের এমন কয়েকটা ফিল্ম যদি বলো যেখানে তুমি কলকাতাকে দেখে তোমার নিজের খুব ভালো লাগে। আমি একটা ছবিতে কাজ করেছিলাম বীর স্যার, 033, সেটাতে আমার মনে হয় যে কলকাতা শহরটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছিল। ভিক্টোরিয়া বলো, হাওড়া ব্রিজ বলো, ভোরবেলা 4টার সময় ফুলের বাজার, ময়দান, পুরনো বাড়ি, যেগুলোকে হয়তো আমরা কলকাতা বললেই আমাদের প্রথম মনে পড়ে, সেটা তো ডেফিনেটলি আছেই। তো আমি বলবো এখন অনেক ছবিতে আমরা শুধু শুধু শহরটা না, রিলেশনশিপসগুলোও তো কলকাতা শহরটাকে কোথাও না কোথাও গিয়ে একটা মানে আইডেন্টিফাই করার জন্য হেল্প করে। মানে বোম্বেতে লোকেরা যে কালচারে বড় হয় বা সেখানকার বাঙালিরা যেভাবে জীবনযাপন করে আমরা তো সেভাবে একদমই করি না, আমাদের কোথাও গিয়ে একটা কলকাতা টাইপস একটা সম্পর্ক হয়ে যায়। লোকে বলে যে আমরা খুব লেড ব্যাক, বাট সামহাও আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড উই হ্যাভ। তার জন্য যে আমরা কাজ করি না তা নয়, কিন্তু হয়তো আমরা সময়ের পেছনে অতটা ছুটি না। বিয়ে করছো কবে? সব প্রেমের কথা আমাকে, বিয়ের কথা শুধু আমাকে। আমি অ্যাপ্রুভ করলে তখন আমরা ডিসাইড করব। আমরা যদি দেখি সবাই খুব খোলামেলা, খোলামেলা ভাবে প্রশংসা হচ্ছে, খোলামেলা ভাবে সমালোচনাও হচ্ছে, দেখো আমার মনে হয় যে ডেফিনেটলি আমাদের নিজস্ব একটা ধারণা থাকতে পারে, কারোর সম্বন্ধেই হতে পারে, সেটা আমার রাইমার সম্বন্ধে হতে পারে, মৈনাকে সম্বন্ধে হতে পারে, বা আমাদের ডিরেক্টরদের সম্বন্ধে বা অন্য অভিনেতা অভিনেত্রীদের সম্বন্ধে হতেই পারে। কিন্তু আমার মনে হয় যে যেহেতু আমরা একটা ইন্ডাস্ট্রিতে সকলে কাজ করি, আর এটা মাথায় রাখাটা খুব জরুরি যে আজকে আমরা যদি কাজ নাও করি কালকে হয়তো কাজ করতে হতে পারে। নেভার সে নেভার ইজ সামথিং আই অলসো বিলিভ ইন, বিকজ এরকম আমি অনেক শুনেছি লাস্ট 10 বছরে যে আমার যদি আলুও বেচতে হয় আমি বেচবো, আমি এর সাথে কাজ করব না। তার 2 বছর পরেই কিন্তু তারা একবারে একাত্তা এক প্রাণ হয়ে এমন কাজ করেছে মনে হচ্ছে যেন জন্ম থেকে ওরা একসঙ্গেই ছিল। সো ইটস ইউজলেস। বাট এখানে সবার সঙ্গে সবার টার্মস খুব ভালো, কোথাও দেখা হলে সবাই প্রচণ্ড গদগদ হয়ে সবাইকে জড়িয়ে ধরে চুমু খায়। সেখানে আমার মনে হয় যে যদি আমার কিছু বক্তব্য থাকে বা আমার কারোর একটা কিছু ভালো লাগলো না বা কাজ ভালো লাগলো না বা যা কিছুই হোক না কেন, সেটা কিন্তু আমি ফোন করে তার সঙ্গে কথা বলতে পারি বা তার সাথে আমি দেখা করে আলোচনা করতে পারি, তাকে সামনাসামনি জড়িয়ে ধরে তারপরে রাত্রিবেলা জার্নালিস্টকে ফোন করে হেডলাইন্স নিউজ বার করাটা মানে এটা কোনো রকম সম্পর্কেরই কোনো ভ্যালিউজের মধ্যে পড়ে না। আই থিঙ্ক মানে এটা হচ্ছে হিপোক্রেসির লাস্ট ওয়ার্ড।
ফির এলাম বিরতির পর। আজকে কফি কথা রাতে আমার সঙ্গে বৈনাক, সুস্মিতা এবং ড্রাইভার রয়েছে। তো এবার আমি একটুখানি এক কথায় সবার সম্পর্কে একটু জেনে নিই। যেমন ড্রাইভার, তুমি যদি বলো দু এক কথায় সুস্মিতা সম্পর্কে। ভালো, প্রথম ভালো করে আলাপ হলো অন দ্য সেটস অফ আমি আর আমার গার্লফ্রেন্ডস, কিন্তু আমি বলবো শি ইজ আ ভেরি স্পন্টেনিয়াস অ্যান্ড আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। আচ্ছা, সুস্মিতা অ্যাবাউট রাইমা? রাইমা উন্মাদ, বদ্ধ উন্মাদ। আর আমি ওর সাথে সিঙ্গাপুরে যখন আমরা ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম তখন সাংঘাতিক পার্টি করেছি, আর আমাদের যা বিভৎস ছবি টবি উঠেছে তাতে মানুষ আমাদেরকে দেখলে পালিয়ে যেতে পারে। চারটের সময় মৈনাককে ফোন করার মতো অবস্থা। হ্যাঁ, তারপরে রুদ্র আমাদের এসে প্রায় দু তিনজনকে স্যাংদোলা করে নিয়ে গেছিলো প্রচণ্ড গালগাল দিতে দিতে রাস্তা দিয়ে। আর সে ছবিগুলো এক দু পিস দেখাতে পারলে তুমি বুঝতে কি সাংঘাতিক লেভেলে পার্টি করছে। দেখতে ভীষণই ছিল মৈনাক। রাইমা সম্পর্কে তুমি যদি বলো কি বলবে? কিন্তু একটা প্রচন্ড ল্যাক অফ কনফিডেন্স এবং নিজের ক্যালিবারের, মানে ওর একটা, ওর বারবার মনে হয় যে আমি করছি ঠিক আছে, এখন করছি, আবার কালকে ছুটি করতে চলে যাবো, জানি না ছুটি আছে, মানে ওর সব কিছুই এই মুহূর্তে যেভাবে আমি রয়েছি সেভাবেই ভাবছি। মানে ও যে অ্যাকচুয়ালি ভাবতে পারে, নিজেকে অ্যাপ্লাই করতে পারে, সেটা ও কখনোই ধারণায় থাকে না। শি ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য নাইসেস্ট পিপল উইল, মানে ড্রাইমা যে কথাটা এখন বলবে সেই মানুষটাই না। 2013-তে তাহলে কি কি করবে ভাবছো ভাই? এর মধ্যে অনেক অনেক রিলিজেস আছে। আই থিং আই কমপ্লিটেড 8 বেঙ্গলি ফিল্মস দিস ইয়ার। সেগুলো সব রিলিজ করছে নেক্সট ইয়ার। আর তিনটে হিন্দি ছবি, তো অ্যাট লিস্ট আ লট। একটু প্লিজ বলো আমাদেরকে, একটু বলো হিন্দি ফিল্ম কোনগুলো? হিন্দি ফিল্ম একটা জন ইব্রাহিমের সঙ্গে আই মি অর মে, একটা শর্ট হিন্দি ফিল্ম উইথ অভিজিৎ দাস খামোশিয়া। আচ্ছা, আর একটা উইথ রাজীব খান্ডেলওয়াল এন্ড বীর দাস। আর একটা শুরু করবো জানুয়ারিতে, বাট আনটিল আই সাইন ইট এখন বলছি না। অ্যান্ড 8 বেঙ্গলি ফিল্ম। এমন কিছু যেটা করবে না 2013-তে মৈনাক? 2013-এ ওদেরকে বাদ দিয়ে ছবি করব না। 2013-এ মৈনাককে ফোন করে স্ক্যান্ডালাস গসিপ বলবো না, আর ট্রাই করবো এত পার্টি করতে না, এবং অ্যাডভাইসটা নেওয়ার চেষ্টা করবে। অ্যাডভাইসটাই হ্যাঁ, মন্দিরে সুস্মিতা কি করবে না? আমি মেকআপ ছাড়া কোনো ছবি করব না। তার খুব খুব ভালো কাটুক, সকলে এটাই চাই। আজকের মতো বিদায় নিচ্ছি কফি কথার আড্ডায়। আগামী দিনে আবার হাজির হচ্ছি আপনাদের নতুন এবং প্রিয় কোনো শিল্পীদের নিয়ে। সঙ্গে থাকুন, চোখ রাখুন এবিপি আনন্দে।